পিংপংয়ের মতন লাঠি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও। সাধারণ মানুষ বাংলার মা বোন জেগেছে, পুলিশকে প্রশাসন কনস্টেবল দিচ্ছে না, পুলিশকে মা বোন ঢুকাতে দাঁড়িয়ে তাড়াচ্ছে পুলিশকে। সাধারণ মানুষ বাংলার মা বোন জেগেছে, পুলিশকে প্রশাসন কনস্টেবল দিচ্ছে না, একের পর এক মা বোনের ধর্ষণ করা হচ্ছে, প্রথম প্রথম মায়ের গোল খালি হয়ে যাচ্ছে। পুলিশের কাছে গেল, পুলিশ পিং পং এর মতন লাঠি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে, ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ, কোনো দায়িত্ব নেই। শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহভাজনকে ধরলো তখন বোঝা গেল, এবং তখন অনেক লেট, মেয়েটা খুন হয়ে গেছে। এবং তারপর সেই খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে! কি চায় সরকার, কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। কেন পুলিশের থানাতে ফাঁড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক? এই উত্তর কে দেবে? পুলিশ মন্ত্রীকে দিতে হবে। কেন তার পুলিশ ব্যর্থ, কেন মানুষ এত তো মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে, এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে, মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই, কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি, যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম, আইডেন্টিফাই করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো, তারপরে কোথায় ওটাকে আমরা, তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। ক্যামেরা করো, ছেড়ে দিও।